সমগ্র ভারতের উত্তর পূর্ব অংশ জুড়ে চীন প্রদেশের পাদদেশ থেকে নেপাল ভুটান হয়ে পূর্ব এশিয়ার মুকুট হয়ে বিরাজ করেছে এই হিমালয় পর্বতমালা। হিম্মত অর্থ বরফ আর লাই অর্থ বাসস্থান, অর্থাৎ বরফের বাসস্থান। গঙ্গা, ভাগীরথী, কৃষ্ণ মহানদী, যমুনা ইত্যাদি গুরুত্বপূর্ণ নদীগুলো যা ভারত সহ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে গেছে, তার প্রতিস্থল হলো হিমালয়। হিমালয় পৃথিবীর সবচেয়ে বড় এবং উচ্চ পর্বতমালা। পৃথিবীর সবচেয়ে বড় উচ্চতম পর্বতমালা সম্বন্ধে জানা অজানা তথ্য জানবো আজকের এই পর্বে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ালস ডিকশনারিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ওয়ালস ডিকশনারি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন পরবর্তী নতুন আপডেট পেতে হলে। আর আপনি যদি অলরেডি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এশিয়া মহাদেশের 15,000 মাইল জুড়ে রয়েছে এই হিমালয় পর্বতমালা। নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, এশিয়ার ঝুটি দেশ বিস্তৃত এই হিমালয় পর্বতমালা, যা মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনগঙ্গা প্রভৃতি বিশ্বের উঁচু শৃঙ্গগুলির অবস্থান করছে। 50 কোটি বছর আগে পৃথিবীর 7টি মহাদেশের অতিকায় মহাদেশ বন্ডনা আকারে একসাথে ছিল। পৃথিবীর টেকটোনিক প্লেটের কারণে 4 কোটি বছর আগে ভারত উপমহাদেশের বন্ডনা থেকে আলাদা হয়ে যায়। এরপর ভারতীয় ভূখণ্ড 3 কোটি বছর ধরে 4,000 মাইল অতিক্রম করে। এই সময় ভারত প্রতি বছর উত্তর দিকে সরে আসে 10 থেকে 12 ইঞ্চির মতন করে। পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ইতিহাস এই প্রক্রিয়াটি খুব দ্রুততম সময় ঘটেছিল। ভারতীয় উপমহাদেশ অত্যন্ত গতিশীল অবস্থায় তৎকালীন এশিয়ায় ভূখণ্ডের সাথে এসে ধাক্কা খায়। এই শক্তিশালী ধাক্কার ফলে দুই পাশের ভূমি ভাগ হয়ে উপরে উঠে যায়। অবিশ্বাস্য ব্যাপার হলেও সেই ধাক্কার ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি এখনো অব্যাহত আছে। হিমালয় পর্বতমালা অঞ্চলে অবস্থিত আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচুগত মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা প্রায় 8,848 মিটার। এই পর্বত ও শৃঙ্গ এতটাই উঁচু যে এখানে শ্বাস প্রশ্বাস চালানোর মতন ভালোমতো অক্সিজেন নেই। এত উঁচুতে নিমিষে মানুষের রক্ত বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত 4,000 লোক মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেছে। মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানোর জন্য অত্যন্ত দুর্গম পরিস্থিতি পার করে পৌঁছতে হয়। হিমালয় পর্বতমালার জলবায়ু গ্রীষ্ম ও শীতে এই 2টি ঋতু এখানে লক্ষণীয় করা যায়। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকলেও শীতকালে গড় তাপমাত্রা -29 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। প্রতিবছর হিমালয় পর্বতের উচ্চতা 2 সেন্টিমিটার করে বাড়ছে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হিমালয়ের তাপমাত্রা ক্রমাগত কমতেই থাকে। এই পর্বতমালার সর্বোচ্চ শীর্ষে জমাট বাঁধা বরফ কখনোই গলে যায় না। তবে হিমালয়ের নিচের দিকে বরফ গলে অনেক নদীর সৃষ্টি হয়েছে। নদীগুলি হল সিন্ধুগঙ্গা ও ব্রহ্মপুত্র। হিমালয় পর্বতমালাতে বিভিন্ন প্রাণীর আবাসস্থল লক্ষ্য করা গেছে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, ইয়ার্ক এবং হিমালয়ের মারমন দেখতে পাওয়া যায়। এরা মাউন্ট এভারেস্টের দক্ষিণ প্রান্তে সমুদ্র পৃষ্ঠে 3,000 থেকে 4,000 মিটার উচ্চতায় পাহাড়ে ঢলে বসবাস করতে পছন্দ করে। হিমালয় নীল ভেড়াদের আবাসস্থল একই উচ্চতা। সাদা বরফের তুলোর মতো নীল ভেড়াদের ঘুরে বেড়ানোর এই মনোরম দৃশ্য অসাধারণ। হিমালয় পর্বতমালার এই অসাধারণ দৃশ্যটি পৃথিবীর মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। বন্ধুরা, আশা করছি হিমালয় পর্বত সম্বন্ধে জানতে পেরে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের এই হিমালয় পর্বতের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।